হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে বাংলাদেশ রেলওয়েতে সংশোধনীয় চব্বিশ জানুয়ারি দুই হাজার বাইশ এই তারিখে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গণপজোর বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ বাংলাদেশ রেলওয়ে ভবন ঢাকা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনী এক বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ ক্যালাশে গ্রেড বিশ পূজা বেতন স্কেল 15 অনুযায়ী আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পরিমাণে বাংলাদেশি নাগরিকদের নিকটতে নির্ধারিত পূর্বে আবেদনপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ছাব্বিশ জানুয়ারি দুই হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত ছিল এখন যে আবেদনটি আপনারা করতে পারবেন খালাসি পদে সেটি হচ্ছে আবেদনপত্র দাখিলের সংশোধিত সময়সীমা মানে আবেদনপত্র দাখিলের সংশোধিত সময়সীমা বলতে বোঝায় পুনরায় আবেদনটি পুনরায় এই আবেদনটি আপনারা আবার করতে পারবেন অতীতে যারা আবেদন করেছেন তাদের এখন আবেদনের প্রয়োজন নেই নতুন যারা করতে চান তারা অনলাইনে এই আবেদনটি করতে পারবেন অনলাইনে এই আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় দশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা জমা দিতে পারবেন বর্তমান সময় থেকে আগামী দশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত ফার্তিগঞ্জ এই বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশের জন্য এই ওয়েবসাইটটিতে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই ওয়েবসাইটটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে আবেদনটি করতে পারবেন বিদ্রোহ আবেদন পরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সারক নংটি দেওয়া আছে তারিখ 8 ডিসেম্বর 2021 উল্লেখিত সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে অপরিবর্তিত বলতে আ~ আট ডিসেম্বর দুই হাজার একুশে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এই নিয়ে বিজ্ঞপ্তিটি আট ডিসেম্বর যেহেতু প্রকাশিত হয়েছে সেটি এখন চব্বিশ জানুয়ারি ২০২২ হাজার বাইশে আবারও সংশোধনী সংশোধিত মেয়াদ বৃদ্ধি বৃদ্ধি করা হয়েছে বৃদ্ধি করার ক্ষেত্রে ওই আবেদন উল্লেখিত যে সকল গুলো ছিল আট ডিসেম্বরের বিজ্ঞপ্তিতে বিদ্যমান থাকবে কোনো কিছু অপরিবর্তিত হবে না উল্লেখ্য যে সকল অনলাইনে আবেদন দাখিল করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অতীতে যারা অনলাইনে আবেদন করেছেন তারা পরবর্তীতে এখন পুনরায় আবেদনের প্রয়োজন নেই বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি এবং আমার ভিডিও ডিসক্রিপশ ডিসপেকশন বক্সে আবেদনটি লিঙ্ক আমি দিয়ে থাকবো আপনারা সেখান থেকে ভালোভাবে জেনে নেবেন সে করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম